সংলাপ শর্তহীন হলে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার। ব্রিটিশ হাই কমিশনারকে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার বিকল্প নেই, ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের এমন মন্তব্যের প্রেক্ষিতে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে তারা বৈঠক করেন। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান দায়িত্ব, তাই সংলাপ করা জরুরি। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বুধবার দুপুরে সচিবালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের নিয়ে আলোচনা হয়। তাদের ফিরিয়ে আনতে একটি চুক্তি সইয়ের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যুক্তরাজ্য সরকার আধুনিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমানের দুই রাজনৈতিক দলের মধ্যে সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন সারা কুক। সরকারও সংলাপের পক্ষে, তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো আলোচনা করা হবে না, সারা কুককে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি সংলাপের চেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বেশি ব্যস্ত বলেও মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। উনি বলছেন যে ডায়ালগ ইজ দ্য মেইন ইনস্ট্রুমেন্ট। আমি বলছি যে ডায়ালগ আমরা সবসময় ওয়েলকাম করি। আমরা মনে করি ডায়ালগের মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধান হওয়া উচিত, এবং এইটা আমাদের কনস্টিটিউশন যেভাবে আমাদেরকে ফ্রেমওয়ার্ক করে দিয়েছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে আমাদের ডায়ালগ করতে হবে। সেটাই তিনিও স্বীকার করেছেন। তিনিও বলেছেন ডায়ালগের বিকল্প নেই, সমস্ত প্রবলেম ডায়ালগের মধ্যে সলভ করার জন্য। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল এবং সরকার সবার। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও একথা জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় তিনি আরও জানান, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপ জরুরি, এমনটাই মনে করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। সহিংসতার বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছি। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাস্তবায়নে একত্রে কাজ করতে সরকার, বিরোধী দল সকলের সাথেই যোগাযোগ রাখছি আমরা। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য মিলারের। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।